হ্যালো বন্ধুরা, গৌতম লাইফস্টাইলের আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে আমি বানাবো শুটকির ভর্তা, মানে লোটে শুটকির ভর্তা। পুরো রেসিপিটি দেখতে হলে আমার ভিডিওটি দেখতে থাকুন। তো চলো, এই যে দেখতে পাচ্ছো শুটকি মাছ, মানে লোটে শুটকি, এটা আমি দীঘার থেকে নিয়ে এসেছিলাম সেই শুটকি মাছ। আর তার সাথে লাগবে কিছু রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর কিছুটা পেঁয়াজ কুচি। তো এখন দেখাবো শুটকি মাছটা কি করে পরিষ্কার করতে হয়, তো তোমরা দেখতে থাকো। মাছগুলো দেখতেই পাচ্ছ পরিষ্কার করা হচ্ছে, এভাবেই তোমরা পরিষ্কার করে নেবে মাছগুলোকে, ছোট ছোট টুকরো করে নেবে। যে আঁশগুলো, এই গায়ে যে ইগুলো আছে ওগুলো একটু ফেলে দেবে, ভালো করে পরিষ্কার করে নেবে, নাহলে কিন্তু বালি বালি লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ শুটকি মাছ প্রায় কাটা হয়ে গেছে, ছোট ছোট টুকরো করে নেওয়া হয়েছে। এই যে আর একটু কাটা বাকি আছে, তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এখন গরম জলের মধ্যে মাছটিকে দেয়া হচ্ছে, দেখো পরিষ্কার করার জন্য, দেখতেই পাচ্ছ। দাও তাহলে গায়ে যে বালিগুলো লেগে আছে মাছের, সেই মাছের বালিগুলো সব পড়ে যাবে। এরকম করে তোমরা একটু গরম জলে ধুয়ে নেবে। আর এই মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ধুতে হয়, নাহলে কিন্তু বালিই থেকে যায়, আর মাছের যে একটা দুর্গন্ধ থাকে ওটাও থেকে যাবে। এই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। ঠান্ডা জল দিয়ে মাছগুলোকে 5 থেকে 6 বার ধোয়া হবে। ভালো করে ডোল ডোল ধুতে হবে, না হলে বালি থেকে যাবে। এখানে কি কি লাগবে তোমাদের উপকরণ করে বলে দিই, কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ কুচি আর শুটকি মাছ। দেখতেই পাচ্ছ, তোমাদের আর একবার বলে দিলাম। কড়াইয়ে এই যে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে কিছু, দিয়ে একটু। এবার কড়াইয়ের মধ্যে 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খাবে সে সেরকম অনুযায়ী শুকনো লঙ্কা দেবে, দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। কড়াইয়ের আঁচটা একটু কমিয়ে দেবে, একটু বেশি আঁচ হয়ে গেছে, শুকনো লঙ্কাটাকে ভাজা হয়ে গেছে, একটু কালো কালো করে ভেজে নেবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ফার্স্টে কিছু রসুন, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রসুন, রসুনগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হলে আর যা যা উপকরণ আছে সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তো রসুনগুলো ভাজছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো লাল লাল করে, রসুনগুলো যতক্ষণ না লাল লাল হচ্ছে। এবার পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ ও ধনে পাতাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমরা এই ভাজার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর কিছুটা হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে জিনিসটাকে ভেজে নেব।
ভেজে আমরা তুলে নিয়েছি বাটির মধ্যে। এবার আমি শুটকি মাছগুলোকে ভালো করে তেলে ফ্রাই করে নেব। এই দেখো দিয়ে দিলাম শুটকি মাছ, ভালো করে একটু ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব, কারণ এটা তো আর কড়াইতে দেব না, তাই মাছটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে, না হলে দুর্গন্ধ থেকে যাবে। আর মাছটা তো আর আমরা দেবো না কড়াইতে, একটু ভালো করেই ভেজে নিতে হবে। এবার আমরা পাটায় সবগুলো বেটে নিচ্ছি, মিক্সচারও আছে কিন্তু পাটায় বাটলে তার স্বাদটাই অন্যরকম হয়। তোমরা পাটাতেই বেটে নেবা, তাহলে দেখবা তার স্বাদটাই অন্যরকম হবে। এবার মাছগুলির থেকে আমরা মাঝখানে যে কাঁটাটা আছে কাঁটাটা ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ মা আর আমি মিলে মাছের কাঁটাগুলি ছাড়িয়ে নিচ্ছি। মাঝখানে যে কাঁটাটা থাকে ওটা তোমার মুখে পড়লে বাজে লাগবে, তো ওটা ছাড়িয়েই নেবে। এবার সব মাছগুলোকে একবারে বেটে নেওয়া হচ্ছে। আগের ভেজে রাখা বাটাটা ও শুটকি মাছ বাটাটাকে ভালো করে মিশিয়ে গোলমন্ড করে নেওয়া হচ্ছে। আমাদের রেসিপি রেডি, তো তোমরাও বাড়িতে বানাও, অবশ্যই ভালো লাগবে। তো আমি খেয়ে বলছি তোমাদেরকে কেমন লাগছে, ভিডিওটি দেখতে থাকো। আমি এখন এই যে চলে এসেছি শুটকি মাছ বাটা নিয়ে, ভাত নিয়ে তোমাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে। যা হয়েছে না কি বলবো, সত্যি তোমরা বাড়িতে বানিয়ে খাও, তোমাদের খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। যারা ভর্তা টাইপের খেতে চাও, এটা শুটকি ভর্তা।